হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। উফ, আপনি কি ঠান্ডা লাগছে? বন্ধুরা, তোমাদেরও কি খুব ঠান্ডা লাগছে? তোমরাও কি আলমারি থেকে সোয়েটার বার করে পরা শুরু করে দিয়েছো? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এটা আমি কি বলছি? বন্ধুরা, প্রথম মিনিটটা তো ঠিক হয়নি, তাই আমি আবার এসেছি। তুই চুপ কর। বন্ধুরা, আমি বলছি, আজ আমরা করতে যাচ্ছি উইন্টার স্পেশাল টেস্টিং আউট টু সি ইফ দে ওয়ার্কস অর নট। হ্যাঁ, ঠিক করেছিস তো। বন্ধুরা, তোমরা ভিডিওটাতে এক্ষুনি একটা লাইক করে 20,000 লাইক পর্যন্ত পৌঁছে দাও, আর খুব ভালো ভালো কমেন্ট করো। এবার আমাদের 2,000 কমেন্ট চাই। ভিক্ষাই করি সব সময়। বন্ধুরা ছাড়ো, যদি তোমরা নতুন হও তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমিও চাইতে শুরু করলাম। ছাড়ো বন্ধুরা, তোমরা হ্যাক দেখে নাও। আচ্ছা, মেয়েটা কাজ করছে অফিসে আর সাইড থেকে হাঁচি দিচ্ছে। হ্যাঁ, শীতকালে তো ঠান্ডা লেগেই যায়। তারপর টিস্যু পেপার নিয়ে, আচ্ছা ভালো করে ফোল্ড করে রাবার ব্যান্ড নিয়ে স্টেপলার দিয়ে লাগিয়ে দিল। ও ওয়াও, মাস্ক তৈরি হয়ে গেল। বন্ধুরা সত্যি অসাধারণ। বন্ধুরা, এই হ্যাকটা দেখে আমার একটা কথা মনে পড়লো। প্লিজ, তোমাদের আমি রিকোয়েস্ট করছি, তোমরা মাস্ক ছাড়া কোথাও, মানে বাইরে কোথাও যেও না। আর দাদা বকবাদ মত কর। এবার বেশি না বকে চলো শুরু করি। বন্ধুরা, এই হলো আমার DIY মাস্ক। দেখো বন্ধুরা, মাস্কটা ভীষণই ছোট লাগছে। তো বন্ধুরা, প্রচন্ড বাজে হ্যাক এটা, বাজে জঘন্য। আর কানের কাছে ভীষণ চাপও আসছে। দেখো তোমরা, আমার কানটা কেমন লাল লাল হয়ে গেছে। এভাবে তোমরা এটাকে লাগাতে পারবে না। আমার মনে হয় টিস্যুর বদলে তোমরা কোনো রুমাল ব্যবহার করতে পারো, যেমন ভাবে রুমাল আমরা বাঁধি আর কি। এই হ্যাকটা আমার জন্য একেবারে শূন্য। তো বন্ধুরা, আমি আবার এসে গেছি নিজের অপমান করতে আর তোমাদের এন্টারটেইন করতে। তো চলো দেখে নি আজ আমার জন্য কি হ্যাক আছে। তো সামনে শীতকাল আসছে আর মেয়েটা বাইরে যাওয়ার সময় টুপিটা ঘরে ফেলে গেছে। কিন্তু এটা কি করছে, চুল দিয়ে টুপি? তো এই হ্যাকটার জন্য আমাদের কিছুই চাই না, শুধু আমার চুলই কাফি। তো আমি চিরুনি আর রাবার ব্যান্ড নিয়ে তো হাজিরই আছি। তো চলো শুরু করে দিই। যদি ঠান্ডার জন্য আমি এভাবে ঘর থেকে বেরোই না, তো লোকজন বলবে মঙ্গল থেকে তো এখনো কোনো প্রাণীর খোঁজ মেলেনি, তাহলে এ কোথা থেকে চলে এলো। তো বন্ধুরা, তোমাদের যদি এলিয়েনের মতন কোনো লুক চাই, তাহলে তোমরা এই হ্যাকটা ট্রাই করতে পারো। প্রচন্ড বাজে হ্যাক এটা, প্রচন্ড বাজে জঘন্য। বন্ধ করো হাত জোড়কে। মে আমি এই হ্যাকটাকে 10-এর মধ্যে -10 দিচ্ছি, কারণ আমার এই হ্যাকটা একদম পছন্দ হয়নি। তো বন্ধুরা, আমি আবার এসে গেছি নতুন আরেকটা উইন্টার হ্যাক নিয়ে। আরে, এত ঠান্ডায় কে এভাবে আসে? আরে, এই ছেলেটা কেমন, একেবারে চিপকু। আচ্ছা আচ্ছা, মেয়েটার ঠান্ডা লাগলো, তারপর ওর স্কার্ফটা দেখলো, তারপর ওর আইডিয়া আসলো। আচ্ছা আচ্ছা, ক্রস করে তারপর এইভাবে এইভাবে। আচ্ছা ওয়াও। কিন্তু প্রবলেম এটা হলো কি, এত ঠান্ডায় কিছু নানি কে নিজের বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যায়? শরম নেই আয় তুজে। ছাড়ো, বাদ দাও, চলো এই হ্যাকটা করে দেখি। ওরম ধরনের স্কার্ফ তো নেই, কিন্তু একটা চাদর আছে, চলো ওইটা দিয়েই করে দেখি। ওয়াও বন্ধুরা, খুব সুন্দর স্টাইল হচ্ছে এটা দিয়ে, তোমরা দেখতেই পাচ্ছ। তো লাইক করো, লাইক করো, লাইক করো। তো বন্ধুরা, আমি আবার এসে গেছি সাথে নিয়ে। উফ বাবা, এই বিনা স্ক্রিপ্টে কিছু বলা খুব মুশকিল। চলো চলো হ্যাক দেখে নি। তো শীতকালে স্কিন তো ড্রাই হয়েই যায়, এটা তো সাধারণ ব্যাপার। তো ময়শ্চারাইজারও নেই, লিপ বাম ঘষে নিল।
এভাবে যদি সারা গায়ে লিপ বাম ঘষতে থাকি তাহলে দিনে 10-12টা লিপ বাম তো লেগেই যাবে। কি ভাই কত পয়সা এদের, ছাড়ো আমার কি, আমি তো হ্যাক ট্রাই করব। এই হ্যাক করার জন্য আমাদের কি চাই, কিছুই না, সেরম কিছুই না, শুধু একটা লিপ বাম। তো এই লিপ বামটা নিয়ে এবার আমি আমার হাতে ঘষবো, কিন্তু এটা ময়শ্চারাইজারের জায়গায় তো কেমন একটা চিপচিপে হয়ে গেল। এটা লাগিয়ে যদি আমি বাইরে যাই তাহলে তো বাইরে যত ধুলোবালি রয়েছে সব আমার হাতে আর গায়েই চিপকে যাবে। তো আমি তো এই হ্যাকটাকে 10-এর মধ্যে 4-ই দেবো, কারণ এই হ্যাকটা আমার একদম পছন্দ হয়নি। আচ্ছা, আরে একই রং, ওকে আরে ওয়াও, এটা অসাধারণ বন্ধুরা। এই শীতকালে তো আমি এই স্টাইলটাই করব, তোমরাও ট্রাই করো, আমার মনে হয় এটা কাজেই আসবে, চলো দেখে নি। তো চলো বন্ধুরা, এটাকে আমি এভাবে পরে নিই, কি জানি হবে কি না, আমার মনে হচ্ছে না হবে, কাটতে হবে মনে হয়। চলো ছাড়ো বন্ধুরা, আমার দ্বারা ওটা তো হলো না, এবার আমি তোমাদের পুরো ড্রেসটা দেখাই। তো বন্ধুরা, যেমন তোমরা দেখলে এই ড্রেসটা ভীষণই সুন্দর, কিন্তু যদি খুব ঠান্ডা পড়ে যায় তাহলে তোমাদের এইখানে ঠান্ডা লাগতে পারে। তো বন্ধুরা, আমি আবার এসে গেছি। তো আজ আমি কি ট্রাই করব, হ্যাঁ ঠিক ধরেছো, উইন্টার হ্যাক। তো চলো প্রথমে হ্যাক দেখে নিই। তো শীতকালে স্কার্ফ তো সবারই লাগে, তো এবারে কিছু নতুন করতে চায়। জীবনে কিছু নতুন কাজ করা তো সবসময়ই দরকার। তো নতুন করার চক্করেও স্কার্ফটা থেকে একটা বো বানিয়ে নিল, সত্যি এটা তো ভীষণ হাস্যকর। কি বন্ধুরা, গলার সামনে একটা এত বড় বউ। তো বন্ধুরা, এবারে আমি কিছু ফ্যাশনেবল ট্রাই করব, চলো দেখি কাজ করে কি না করে। তো এই হ্যাকের জন্য আমাদের চাই শুধু একটা স্কার্ফ, আর কিছু চাই না। তো গাইজ, এই দেখো আমার ফাইনাল লুক, এটা তো আমার খুব ট্রেন্ডি আর খুব হাস্যকর লাগছে, এরম ভাবে তো কেউ বাইরে যায় না। আর দাদা বকবাদ মত কর। তো আমি এই হ্যাকটাকে 10-এর মধ্যে 7 দেব। তো বন্ধুরা বলো বলো, এই উইন্টার স্পেশাল টেস্টিং আউট হ্যাক কেমন লাগলো তোমাদের, কমেন্ট করে জানিও। হ্যাঁ, আর বেস্ট পার্টটা অবশ্যই মেনশন করো, আর পরে কে কে ভিডিও দেখতে চাও সেটা অবশ্যই নিচে জানিও। আর ভিডিওটাতে প্লিজ 20,000 লাইক করে দিও, আর নতুন বন্ধুরা নিচের এই লাল কালারের সাবস্ক্রাইব বাটনটাকে টিপে তাড়াতাড়ি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।